বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি নাসরিন আহমেদ, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বন্ধুরা আমি অনেক ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে বন্ধুরা ফ্রেশ হয়ে আগে আটা গুলে নিচ্ছি, রুটি বানাবো আর ভাজি করব, আর হলো রং চা খাবো। তো ভাজি করব মানে পেঁপে, আলু আর আরেকটা হলো পটল, এই তিনটা দিয়ে। তো আটাগুলো আগে গুলে নিই। আটাগুলো শেষ, এখন রুটি বানাবো। আমার রুটি বানানো শেষ, এখন আমরা খাবো। আর এই হলো আদার চা, আদার চা বসালাম, আদা দিলাম, সাথে দেব লবণ। Thank you.
আমার রং চা, সাথে নেব লেবু। লেবুর রংটা আমার খুবই ভালো লাগে। লেবুটা দিলে চায়ের কালারটা দেখেন অনেক সুন্দর হয়ে যায়। ছেলে ঘুমাচ্ছে, ছেলে এখন আমার সাথে ঘুমায়, মেয়ে যাওয়ার পর গাছের কি অবস্থা। এই হলো এখানে গোলাপের একটা কলি, আর এটা মাশাল্লাহ বড় হচ্ছে। আর ওই যে দেখেন কি সুন্দর দুবলা ফুল ফুটেছে। আর এখানে বেলি ফুলের অনেক কলি ছেড়েছে। আর কাঁচামরিচ গাছটা লম্বা হচ্ছে, খালি ফুল দিচ্ছে আর ফুল দিচ্ছে। আমি এখনো কাঁচামরিচ পাচ্ছি না, কাঁচামরিচের সমস্যায় আছি। আর এখানে এখন এখানে বলা চলে সবই হচ্ছে, মাশাআল্লাহ সবই হচ্ছে। দেখেন আমি কিভাবে পানি দিই। মাটি এখন অনেক ভিজা আছে, কারণ বেশি পানি দিব না, মাটি ভিজা। তো বেলি ফুলের গাছটাতে মনে হয় মাটি পানি কম আছে। ওই যে দেখেন ফুল, বুঝতে পারছেন হবে। আর কাঁচামরিচ সে কবে দিবে আমি জানি না, সে খালি ফুলই হচ্ছে ফুলই হচ্ছে। কাঁচামরিচের খবর নাই, সবটাতে বেশি পানি দেব না, মাটি এখনো ভিজা। আর আমার গোলাপ গাছের কলিটা আছে, ফুল ফুটবে, কলিটা ফুটলে আপনাদের আবার দেখাবো আমি। আমার মেয়ে বলেছে আম্মু আমাকে প্রতিদিন তুমি গাছ দেখাবা, প্রতিদিন। চাটা তো খাওয়া শেষ, নাস্তা শেষ, এখন থালা বাসন ধুবো, কাপড় ধুবো, তারপর ঘরটা ঝাড়বো, কোথাও যাব না, বাসায় থাকবো। বাহিরে রৌদ্র আছে, যাই কাজ করি গিয়ে। আসেই থাকেন ছোট্ট, ও বাবা চড়ে পাখি চলে গেল,
পাশেই থাকেন, ছোট্ট একটা ব্লগ নিয়ে আসবো আমাদের ছোট্ট সংসারের। আজকে রান্না করতে নিয়েছি সমুদ্রের পোয়া মাছ। আজকে পোয়া মাছ রান্না করব। একটা বেগুন নিয়েছি, একটা টমেটো নিয়েছি, পেঁয়াজ কেটেছি, আর এই হলো মাছ। মাছটা একটু বড় ছিল, তো মাছটা কেটে ধুয়ে দেয় একদম আমি ভালো করে মেখে রেখেছি, ভেজে রান্না করব। আর রান্না করব ডাল। ডালটা আমি বসিয়ে দিয়েছি, ডালে টমেটো দিয়েছি, আর এখন মাছ ভেজে নেব। তো মাছ ভাজতে থাক, বাকি কাজ করতে থাকি। তারপর আরেকটা কাজ করব, ও ছেলের জন্য ডিম রান্না করব। ডিমটো পেঁয়াজ দিয়ে ভুনা করে ফেলেছি। আমার সব রান্না টান্না শেষ, এখন ঢুকবো বাথরুমে। বাথরুমে ঢুকে তারপরে বন্ধুরা কাপড় টাপড় ধুয়ে তারপর চলে আসবো। দেখেন ভাতও রান্না করে ফেলেছি, ভাত খুব কম, ভাত অনেক, কাপড় এখানে অনেক কাপড়, এক ভল কাপড় ধুয়েছি, বসে বসে ধুয়েছি, কারণ অনেক কিছুই আবার নতুন করে নোংরা হচ্ছে, ধুতে হবে। তো আজকে এক ভল ধুয়েছি, আবার ধুবো। এই গেল আমার দুপুরে। দুপুরে কুচু টুচু করে সবাই মিলে একসাথে খেলাম, তারপরে ছেলে আর আমি সন্ধ্যার পরে নিচে গিয়েছিলাম। নিচে গিয়ে দেখি মচমচে বাদাম বিক্রি করছে, আর বাদাম এত ভালো লাগছে দেখে যে বাদাম নিয়ে আসলাম। মা ছেলে বাদাম বসে বসে খেলাম লবণ দিয়ে। লবণ দিয়ে বাদাম খেতে খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা আজকে এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। দেখে যদি আপনাদের ভালো লাগে আমাকে ভালোটাও কমেন্ট করে জানাবেন, আর যদি আপনাদের ভালো না লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল অপশনটা প্রেস করে অল অপশনটা অন করে দেবেন, এতে আপনাদের কাছে আমার সুন্দর সুন্দর ব্লগে এবং খাবার ভিডিও নোটিফিকেশন চলে যাবে। তো এই আর কি বন্ধুরা, আপনাদের কাছে আমার চাওয়া ভালোবাসা, আপনাদের কাছে এটাই চাই আমি, এই ভালোবাসাটুকুই চাই। আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন। এখন তো একটা মেয়ে ছিল, সেই মেয়েটাও চলে গেছে, আমার ভালোবাসা এখন শুধু আপনারা আর কেউই না, আপনাদের নিয়ে আমি থাকতে চাই। তো মা ছেলে তো বাদাম খেতে খেতে আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।